তারপর বল, তুই কি শেষ পর্যন্ত মেডিকেল ডাক্তার থেকে গেলি? কি করবো বল, বাবা মা ইচ্ছে পূরণ করার জন্য আমাকে মেডিকেলে থেকে যেত। তাছাড়া জানিস তো, এই দেশে না ডাক্তারই খুবই অভাব। দাদা চা। কিরে, তোর মতন একটা ছেলে বাড়িতে কিনা মুসলিম চাকর রেখেছিস? তোকে প্রথম চাকরি তোর, আমি তো জল চেয়েছি। দাদা তুই মানুষ হয়ে কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয় এখনো শিখবি না, আর জীবনেও শিখবি না। তুই আমার সাথে চল। দাদার কথা কিছু মনে করিস না, ও তো ছোটবেলা থেকেই ওরকম, আর আমি তো তোর জন্য আছি, আমি তো তোকে ভালোবাসি। আমি তো জানি দাদা, তুমি আছো বলেই আমি আজও এই বাড়িতেই আছি। তাছাড়া বাবু মা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। দাদা তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? দাদা না রে, কখনো ছেড়ে চলে যাবে না তো? না রে, তোকে ছেড়ে আমি কোনোদিনও যাবো না। আমি সবসময় তোর পাশে থাকবো, আর আমি মরে গেলে আমার মুখে আগুন দেওয়ার দায়িত্ব শুধু তোর। এই অধিকারটা আমি তোকে দিয়ে গেলাম। দাদা দাদা আমি তো মুসলমান, আমি আমি তোমার মুখে আগুন দেব। অবশ্যই দিবি, তোকে সেই অধিকারটা আমি দিচ্ছি, তুই আমার মুখে আগুন দিবি। কিন্তু সবাই সবাইকে এটা মেনে নেবে? নেবে, তোর বাবা মা মরলে তুই মাটি দিতিস না? সেরকম আমি মরলে তুই আমার মুখে আগুন দিবি। তোমার তোমার বাবা মা আমাকে কুড়িয়ে না নিয়ে এলে আমি তো তোমার মতো দাদা পেতাম না, আমি তো তোমার মতো দাদা পেতাম না। দূর পাগল, এত কি কেউ কাঁদে? তোকে কতবার বলেছি না বাড়ির চাকরকে লাইকে মাথায় তুলবি না, তোকেও কতবার বলেছি না শহীদুলকে তুই কখনো চাকর বলবি না। এ বাড়িতে যেমন আমাদের অধিকার আছে না, তেমনি শহীদুলের অধিকার আছে, তোকে বলে দিলাম। দেখ আজকে দিনে দাঁড়িয়ে না মানুষের জাত বিচারটা করিস না। তাছাড়া আমি যতটা শুনেছি কিংবা জানি, তোর বাবা মাই কিন্তু শহীদুলকে এই বাড়িতে নিয়ে এসেছিল। আইন বলছে এ বাড়িতে তোর যতটা অধিকার আছে না, ততটাই কিন্তু শহীদেরও অধিকার আছে। তুই আমার বাড়িতে এসে আমার পয়সায় খাওয়া দাওয়া করে একটা চাকরের সাপোর্ট করছিস, এটা কিন্তু তোর কাছ থেকে আশা করিনি অভি। আমার ঘাট হয়েছে, তোকে উপদেশ দেয়া না আমার ঠিক হয়নি। আসলে আমি ডাক্তার তো, তাই সব জাতিকে সমান চোখে দেখি। তো মানা করে পড়ো, তুই কেন ঠাকুরঘর ঢুকেছিলিস? আসলে ওই ঠাকুরঘরের বাসন কোসন গুলোই না খুব ধুলো পড়েছিল তাই। মুসলমানের ছেলে হয়ে হিন্দু ঠাকুরকে স্পর্শ করেছিস? এই ও ঠাকুরঘরে স্পর্শ করলে তোর তো ক্ষতি কি? ক্ষতিটা আমার হবে না, পাটটা ওর হবে। তাহলে তো তুই নিজেই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিতে পারতিস। আমার শরীরটা খারাপ ছিল, তাই আমি যেতে পারিনি। তুইও তো একবার ঠাকুরের প্রবেশ করতে পারিস। আমার তো সময় নেই, দুবেলা গিয়ে ঠাকুরঘরে বসে থাকবো। শৈদুল তুই আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসিস তো। এই শোন, তুই আমাকে কথা দিবি, এই বাড়িকে যদি এক ফোঁটা যদি ভালোবেসে থাকিস তাহলে তুই ঠাকুরা প্রবেশ করবি না, আর যদি প্রবেশ করিস তাহলে তুই আমার মরম মুখ দেখবি। দেখ আজকের দিনে দাঁড়িয়ে না এত পিটপিটে চুচিবাটা ভালো না, তাছাড়া নিজেকে বাঁচতে হবে তো বল। আমি
তোমরাটা একদম পছন্দ করি না। এটাই কি আমার রোগ? দাদা তুই একটু ঘুমাবার চেষ্টা কর। কবিতা চল আমরা একটু কথা বলি। চল কবিতা, দাদার কন্ডিশন এখন কি? দেখ ভাই, আমার আর কিছু করার নেই। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি, এবার যা হবে সবই ও ভগবানের হাতে। তাহলে কি দাদা, এবার যেটাই হবে না ওটাই মেনে নিতে হবে। আমি আসছি ভাই, কাল সকালে দেখা হবে। দাদা শুধু দাদা, না না দাদা কিচ্ছু হবে না, দাদা কিচ্ছু হবে না, দাদা কিচ্ছু হবে না, দাদা দাদা কিচ্ছু হবে না, দাদা কিচ্ছু হবে না। শৈদুল, শৈদুল, দাদা তোমার হাত পা গুলো একটু টিপে দেবো। ঠাকুর ঘরে ঢুকিস নি তো? না দাদা, আমি আমি ঠাকুর ঘরে ঢুকিনি। তুমি একটু ঘুমোবার চেষ্টা করো দাদা। আমি ঠাকুর ঘরে ঢুকিনি দাদা, তবে এবার ঢুকব। তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা, তোমার কথা আমি রাখতে পারলাম না বলে। তুমি তো ভগবানকে বিশ্বাস করো দাদা, তাহলে ভগবান তোমাকে কেন এত শাস্তি দিচ্ছে? আমি আমি জিজ্ঞাসা করবো দাদা, আমি জিজ্ঞাসা করবো তোমার ভগবানকে। তোমার কথা রাখতে পারবো না দাদা, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করে দিও দাদা, ক্ষমা করো। ঠাকুর, আমি আমি জানি না আমি পাপ করছি না পুণ্য করছি, আমি শুধু তোমাদের কাছে হাত জোর করে একটাই অনুরোধ করছি, তোমরা তোমরা আমার জীবনটা নিয়ে দিয়ে আমার দাদার জীবনটা ফিরিয়ে দাও ঠাকুর, আমার দাদার জীবনটা ফিরিয়ে দাও। আমি 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 কথা দিচ্ছি, আমি এই এই বাড়িতে আর থাকবো না, আমি এই বাড়ি থেকে চলে যাব, আমি অনেক দূরে চলে যাব, কিন্তু আমার দাদাকে ভালো করে দিও ঠাকুর, আমার দাদাকে ভালো করে দাও। আমি আমি এই পুষ্পটা নিচ্ছি, এটা আমার দাদার কপালে ঠেকাবো। আমার দাদা তো তোমাদেরকে এত মানত ঠাকুর, আমার দাদাকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর, আমার দাদাকে তুমি বাঁচিয়ে দাও, আমার দাদার শরীর যেন ভালো হয়ে যায়। আশীর্বাদ করো আমার আমার দাদা যেন ভালো হয়ে যায়। আশীর্বাদ করো তোমরা, আমার দাদা যেন ভালো হয়ে যায়, আমার দাদা যেন ভালো হয়ে যায়। Thank you.
ঢুকে দাও। আমি সুস্থ হয়েছি ভাই, আমি সুস্থ হয়ে গেছি, পুরোপুরি সুস্থ হয়ে গেছি ভাই। সুস্থ তো হবি, অভিধা আছে না? আরে না রে, সব আমার জন্য হয়নি। ও শহীদুল আছে না, ও জানিস তো মায়ের পুষ্প উল্টা ওর মাথার উপর দেখেছি, দেখ ওই কারণেই ও সুস্থ হয়েছে। পুষ্প নিয়ে আমায় নিয়েছে শহীদুলকে খুঁজে পাচ্ছি না, ও মনে বাড়িতে নেই। মনে পড়েছে আমার, কাল রাতে ও বলছিল বাড়ি ছেড়ে চলে যাবে। আমি জানি ভাই, আমি জানি ও শহীদুল কোথায় গেছে, ওই কুকুর বাগানে গেছে। যখন ওর অভিমান হয় তখন ও ওইখানেই যায়। ভাই তুই চল না ওই কুকুর বাগানে, চল না ভাই, তুই এখানে কি করছিস? দাদা আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না, দাদা আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না। শহীদুল তুই আমাকে কথা দিয়েছিস না, তুই আমাকে ছেড়ে যাবি না? দাদা আমি আমি এখানে যাবো দাদা, তবুও আমি ওই বাড়িতে ফিরে যাবো না, ওই বাড়িতে আমি ফিরে যাবো না দাদা। শহীদুল তুই ওই বাড়িতে ফিরে না গেলে আমি ভালো থাকবো না। আমি আমি তোমার কথা রাখতে পারিনি দাদা, আমি তোমার কথা রাখতে পারিনি, ওই ঠাকুর ঘরে আমি ঢুকে পড়েছি দাদা, আমি তোমার কথা রাখতে পারিনি দাদা। আমি ওই বাড়িতে ফিরে গেলে দাদি না, আমি আমি তোমার বড় মুখ দেখতে পারবো না দাদা, আমি তোমার বড় মুখ দেখতে পারবো না। আরে দূর পাগল, তুই ওই ঠাকুর ঘর থেকে পুষ্পটা না আনলে ও কি ভালো হতো? ডাক্তার দা আমি আমি পাপ করে ফেলেছি, আমি আমি ওই ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। আরে পাগল তুই ছিলিস বলেই তো ও ভালো হয়ে গেছে না? দাদা আমি মুসলিমের ছেলে হয়ে তোমাদের ওই হিন্দু বাড়িতে আর ফিরে যাবো না। মোরা এক বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। আজ থেকে আমরা তিন ভাই, তাই না ডাক্তার? যাদনি কোনো অহংকার করো না, তাহলে আমার মতো ভুগতে হবে। তাই আমরা সবাই বলি একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দুরা তার নয়নমণি, মুসলিম তার প্রাণ।